নমস্কার বন্ধুরা, মাম্পির কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। মাছ মাংস তো অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, আজকের রেসিপি হচ্ছে কুরকুরে করলা, মানে মুচমুচে করলাও বলতে পারো। যারা উচ্ছে খেতে পছন্দ করো না তাদের জন্যই কিন্তু এই রেসিপিটা। তো দেরি না করে বেশি কথা না বলে কি কি উপকরণ নিয়েছি আর কেমনভাবে বানালাম দেখে নাও, দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপি। পুজোর দিন কিন্তু ডালের সাথে পাতে এটা অবশ্যই রাখতে পারো। তো চলো রেসিপিটা দেখে নাও। দেখো উপকরণ রেডি করে নিয়ে চলে এসেছি, খুবই অল্প উপকরণ লাগে আর এই উপকরণ আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু কম বেশি থাকে। তো তার জন্য কি কি নিয়েছি দেখো, প্রথমেই এখানে আমি দুটো উচ্ছেকে খুব ভালো করে এরকম একদম সরু সরু করে কেটে জলে ভিজিয়ে রেখেছি। যেহেতু দানা খাওয়াটা শরীরের পক্ষে ভালো নয় তাই জন্য আমি এখানে দানাটা ফেলে দিয়েছি, তোমরা দানা সহ উস্তেটাকেও এইভাবে কেটে জলে ভিজিয়ে রাখতে পারো। এখানে আমি নিয়েছি দেখো বেসন, মাপটা কিন্তু আমি যখন ব্যাটারটা রেডি করব তখন তোমাদেরকে জানাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি ময়দা, এখানে নিয়েছি চালের গুঁড়ো, লাগছে তোমার আমার সবার পছন্দের পোস্ত, লাগছে এখানে কালো জিরে, লাগবে খুব সামান্য আবার সোডা, লাগছে এখানে কর্নফ্লাওয়ার, ভাজবার জন্য লাগবে রিফাইন তেল, লাগছে লঙ্কার গুঁড়ো, লাগছে লবণ, লাগছে হলুদ। এবার চলো রান্নার প্রসেসে যাওয়া যাক। গ্যাসের উপর একটা বাটিতে আমি অল্প পরিমাণ জল নিয়ে জলটাকে উষ্ণ গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। জলটা এখানে গরম হয়ে গেছে, এবার আমি উচ্ছেগুলোকে ভাপ দিয়ে নেব। জলের থেকে তুলে উষ্ণ গরম জলের মধ্যে উচ্ছেগুলোকে একটু লবণ সহ ভাপ দিয়ে নিলাম। একদম সেদ্ধ কিন্তু হবে না, জাস্ট একটু উচ্ছেটা নরম হয়ে গেলে নামিয়ে নিতে হবে। উচ্ছেগুলো এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জলটা ঝরিয়ে নেব। ব্যাটার বানাবার জন্য প্রথমেই মগের মধ্যে নিয়ে নিয়েছি একদম অল্প পরিমাণে জল। এই ব্যাটারটা গোলবার জন্য লাগবে একদম কোল্ড চিল, যেটা ফ্রিজের জল হয় সেই জল। তো সেইখানে আমি এই মগের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা বরফ কুচি, যাতে জলটা একদম বরফ ঠান্ডা হয়। এবার ব্যাটার গুলবো, তার জন্য এখানে কিছু শুকনো উপকরণকে একসাথে মিশিয়ে নিতে হবে। তার জন্য এখানে একটা বড় বোল নিয়ে নিলাম, বোলের মধ্যে প্রথমেই দিয়ে দেব 3 চামচ বেসন, দিয়ে দেব 3 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো, এটা আমি কিন্তু এখানে 2 চামচ মেপেই রেখেছি, দিয়ে দেব 2 চামচ ময়দা, এটাও কিন্তু এখানে 2 চামচ মেপেই রেখেছি, দিয়ে দেব এখানে হাফ চামচ লবণ, এটা আমি পরিমাণ মতো দিলাম, তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী দিও। একদম দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। এবার সমস্ত শুকনো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সব শুকনো উপকরণগুলো এখানে মিশিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো 1 চামচ পরিমাণ মতো সাদা তেল। এবার আমার হাত কিন্তু একদম পরিষ্কারই আছে, এবার খুব ভালো করে হাতের সাহায্যে মশকে নেব সমস্ত শুকনো উপকরণকে তেলের সাথে। মাখতে মাখতে এরকম মুঠ করলে যখন দেখবে হাতের মুঠে চলে আসছে তখন মনে করবে একদম মশকানোটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে। যেই বরফ ঠান্ডা জলটা এই মগের মধ্যে তৈরি করে রেখেছিলাম দিয়ে দেবো উপর থেকে অল্প পরিমাণে, দিয়ে ফেটিয়ে নেব। একসাথে কিন্তু বেশি জল দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিতে হবে আর এইভাবে কিন্তু ব্যাটারটাকে ফেটাতে হবে। বাড়িতে অনেক রকমই সমস্যা থাকে, কেউ উচ্ছে খায় না, কেউ হয়তো অন্য কোনো সবজি খায় না, তো এইভাবে যদি উচ্ছে ভেজে না বলে পাতে দাও কেউ কিন্তু বুঝতে পারবে না যে এটা তুমি কুরকুরে উচ্ছে বানিয়ে ডালের সাথে সার্ভ করেছো, বা গরম ভাতে ঘিয়ের সাথেও কিন্তু খুবই ভালো লাগবে। যেহেতু সেদ্ধ করে নিয়েছি ওই জন্য কিন্তু উচ্ছের তিতোভাবটা অনেকটাই কিন্তু কমে এসেছে। তো দেখো এই দেখো ব্যাটার কিন্তু এখানে আমার রেডি হয়ে গেছে, এবার যত সুন্দরভাবে ফেটাবো তত ভালো হবে কিন্তু ব্যাটারের ঘনত্বটা, আর ভাজলে ততটাই কিন্তু ফ্লাফি এবং ক্রিস্পি হবে। সমস্ত ব্যাটারটা 10 মিনিট ভীষণ ভালোভাবে আমি এখানে ফেটিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে রাখবো
যতক্ষণ না পর্যন্ত তেলটা গরম হচ্ছে। গ্যাস অন করে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো এবার বেশ খানিকটা ভাজবার জন্য সাদা তেল। তেলটা ওখানে গরম বসিয়ে এসেছি, এবার আমি ঢাকাটা তুলে এখানে আরো কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দেবো 1 চামচ পোস্ত, দিয়ে দেবো 1/4 টিস্পুন কালো জিরে, দিয়ে দেবো 2 চুটকি খাবার সোডা। আবারও ভীষণ ভালো করে সমস্ত উপকরণকে মিশিয়ে নেব, দিয়ে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাস, খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার চলো উচ্ছেগুলো তোমাদেরকে ভেজে দেখাই কতটা কুড়মুড়ে এবং কতটা সুন্দর হয়েছে। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, তেলটা একটু উপর নিচ করে দিচ্ছি। এবার দেখো ব্যাটারটাকে নিয়ে নিয়েছি, ব্যাটারের মধ্যে ভাপিয়ে নেওয়া উচ্ছেগুলো এইভাবে দিয়ে জাস্ট এপিট আর ওপিট একটু এইভাবে মাখিয়ে নিয়ে দিয়ে দেবো গরম তেলের উপর। দেওয়ার সাথে সাথে দেখো কতটা ফুলে উঠেছে। পকোড়াগুলো তেলের মধ্যে ছাড়বে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই থাকবে। দেওয়ার পরে কিন্তু হালকা করে লো করে দেবে, যাতে ওতপ্রোতভাবে এপিট ওপিট দুপিটি খুব সুন্দর ক্রিস্পি করে ভাজাটা হয়। তো এক পিট ভাজা হয়ে গেছে, অপর পিট এখানে আমি উল্টে দিলাম। কুরকুরে উচ্ছে এখানে রেডি হয়ে গেছে, একদম কিন্তু সুন্দর কালারও এসে গেছে, একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি সমস্ত উচ্ছের পকোড়াগুলো এভাবে তুলে নেব। একই প্রসেসে বাদবাকি যতগুলো ভাপানো উচ্ছে ছিল সমস্তগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। ব্যাটারটা এখানে যে পারফেক্ট হয়েছে তোমরা দেখে কিন্তু বুঝতে পারছ, পকোড়াগুলো যখনই একটা পিট ভাজা হয়ে যাচ্ছে অটোমেটিক কিন্তু তেলের উপর ভেসে উঠছে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে, এত ভালো হয় খেতে, তোমরা বিশ্বাস করো। দেখে হয়তো অনেকেই বুঝতে পারছো যে খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর যতটাই দেখছো ফুলেছে ততটাই কিন্তু ক্রিস্পি হয়েছে, আর ভিতরে তিতো ভাবটা কিন্তু অনেকটাই কমে গেছে। কেউ বুঝতে পারবে না, প্রথমে যখন বাবাকে দিয়েছিলাম বাবা ভেবেছে শাপলার যে বড়াগুলো বানাই হয়তো সেই বড়া, তার মানে আমার বাবা যখন বুঝতে পারেনি তোমাদের বাড়িতে বানালেও কিন্তু কেউ বুঝতে পারবে না। তো অবশ্যই একবার এইটা ট্রাই করো। তো তোমাদের সাথে এই চটপট এবং চট জলদি রেসিপিটা কিন্তু শেয়ার করে আমার ভীষণই ভালো লাগছে, আর হয়েছেও কিন্তু দুর্দান্ত খাস্তা এবং মুচমুচে। তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই একবার কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারো, আশা করছি নিরাশ হবে না, ভীষণই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো দেখো রেডি হয়ে গেছে কিন্তু এখানে আমার কুরকুরে করলা, তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাই যে কতটা মুচমুচে হয়েছে এবং ভিতরটা কতটা ক্রিস্পি হয়েছে। আওয়াজে বুঝতে পারছ, এবার তোমাদেরকে আমি একটু ভেঙে দেখাই। দেখো উচ্ছে একদম সেদ্ধ হয়ে গেছে, আর ভিতরটা কিন্তু ততটাই একদম মুচমুচে এবং কুরকুরে হয়েছে, গরম ভাতের সাথে একদম কিন্তু জমে যাবে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে বন্ধুরা নতুন ভিডিওটি দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।